আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে ওয়ার্কআউটের রিভিউটা আমি দেবো সেটা একটা কম্বাইন মুভমেন্ট। আমি লাস্ট যতগুলো ওয়ার্কআউটের ভিডিও আমি করছি সবগুলো ছিল কম্বাইন মুভমেন্ট, যেমন বেঞ্চ প্রেস, চিন আপ, স্কোয়াট, হ্যাঁ, ডিপস, সবই মূলত কম্বাইন মুভমেন্ট। এবং আজকে যে ওয়ার্কআউট আমি করছি সেটা হচ্ছে কম্বাইন মুভমেন্টের বাপ এটা, ঠিক আছে? মানে টপ লেভেলের একটা ওয়ার্কআউট এটা। যত ধরনের অ্যাথলিট আছে, আপনি বডি বিল্ডার বলেন, ফিটনেস ট্রেনার বলেন, স্ট্রংম্যান, পাওয়ার লিফটার, ক্রসফিট, হ্যাঁ, সব ধরনের কিংবা যে কোনো আপনার মানে অ্যাথলেট সবাই কিন্তু এই ওয়ার্কআউটটা করে। এবং এই ওয়ার্কআউটের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে এই ওয়ার্কআউটটা আপনার খুলির আপনার যে স্কালের নিচ থেকে শুরু করে একদম পায়ের গোয়ালি পর্যন্ত যতগুলো মাসেল আছে সবগুলো মাসেল দিয়ে কিন্তু এই ওয়ার্কআউটটা হিট করে, সবগুলো মাসেল একসঙ্গে অ্যাঙ্গেজ করে। এমন একটা ওয়ার্কআউট হচ্ছে ডেডলিফট। তো ডেডলিফট যে টপ লেভেলের একটা ওয়ার্কআউট এতে কোনো সন্দেহ নাই, কিন্তু যখন নাকি আপনি ডেডলিফটটা করবেন অবশ্যই ডেডলিফট করার আগে খালি বারে মিনিমাম 2 সেট ওয়ার্ম আপ সেট করার পর আপনি ডেডলিফটটা করবেন। আর যখন আপনি ডেডলিফট করবেন অবশ্যই একটা বেল্ট ইউজ করবেন, কারণ বেল্ট ইউজ করার ফলে আপনার যে মুভমেন্টটা অনেক ইজি হবে এবং আপনার ইঞ্জুরি হওয়ার চান্স একদমই কম থাকবে। তো অবশ্যই বেল্ট ইউজ করবেন যারা ডেডলিফট করবেন, কারণ যখন আপনি হ্যাভি লোড করবেন অবশ্যই আপনাকে বেল্ট ইউজ করতে হবে। তো ডেডলিফটটা মূলত আমাদের সারাদিনে আমরা যত প্রকারের অ্যাক্টিভিটি করি, আমরা সারাদিনে যত ধরনের অ্যাক্টিভিটি করি ম্যাক্সিমামই কিন্তু এটা আমাদের একটা কাজ যে আমরা নিচ থেকে কোনো একটা অবজেক্ট উপরের দিকে উঠাই। হ্যাঁ, যেমন আমাদের যারা আপনার বাসায় কাজ করে তারা কিন্তু দেখবেন যে দিনে যে কতবার নিচ থেকে জিনিস উপরে উঠায় এটা কিন্তু কোনো হিসাব নেই। তো ডেডলিফটটা এরকম, ডেডলিফটটা ওরকম একটা মুভমেন্ট, আমরা তার সেই মুভমেন্টটাকেই জিমের ভিতরে ওয়ার্কআউট হিসেবে করছি, যাতে আমাদের যে কোনো ধরনের অ্যাক্টিভিটি অনেক ইজি হয়। তো প্রথমে আমি ডেডলিফট করছি একদম লাইট ওয়েট দিয়ে ওয়ার্ম আপ সেট হিসেবে। তো আমি এর আগে যতগুলো ওয়ার্কআউট দেখাইছি সবগুলোই ছিল কম্বাইন মুভমেন্ট, এবং আজকের যেটা আমি ওয়ার্কআউটটা দেখাইলাম এটাও কম্বাইন মুভমেন্ট। এবং কম্বাইন মুভমেন্ট যতগুলো আমি দেখাইছি এটা সব থেকে লাস্ট এবং টপ লেভেলের ওয়ার্কআউট। আপনারা ডেইলি যেসব ওয়ার্কআউটগুলো করেন ট্রাই করবেন যাতে এই ওয়ার্কআউটগুলো আপনার প্রোটোকলের মধ্যে অন্তত একদিন থাকে। একদিন চিন আপ থাকবে, একদিন ডিপস থাকবে, একদিন ডেডলিফট থাকবে, একদিন স্কোয়াট থাকবে, আদার্স সব ওয়ার্কআউটের সঙ্গে এই ওয়ার্কআউটগুলো থাকবে। এতে আপনাদের রেজাল্ট অনেক ভালো পাবেন। আর আপনি যদি মানে স্ট্রং হতে চান বা আপনি মাসেল গেইন করতে চান দেন আপনাকে অবশ্যই ডেডলিফট করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি আপনি ডেডলিফট না করেন তাহলে আপনি অবশ্যই এটা আপনার ওয়ার্কআউটের সঙ্গে অ্যাড করবেন। আপনি নয় লেগস আর নইলে ব্যাক, এই দুইটার যে কোনো একদিন আপনি ডেডলিফটটা করবেন। এবং যদি আপনি যখন ডেডলিফটটা করবেন তখন অবশ্যই আপনি খালি বারে শুরু করবেন, প্রথমে ওয়েট দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নাই, খালি বারে শুরু করবেন, আস্তে আস্তে ওয়েট লোড করবেন এবং সপ্তাহে মিনিমাম 2 দিন ডেডলিফট করা ট্রাই করবেন। এবং এটাই ছিল আমার আজকের মতো কিছু কুইক ইনফরমেশন। আশা করি সবাই ওয়ার্কআউটটা করবেন যাতে আমাদের ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।